হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি চিকেনের দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। হাতে মাখা চিকেন দিয়ে চিকেন কষার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, নো স্কিপ করা ভিডিওটি দেখতে থাকো। এখানে আমি চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। আমি কিন্তু চিকেনটার থেকে সম্পূর্ণ জল খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। হলুদ আমার দিয়ে দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি কালারের জন্য, এবার দিয়ে দিলাম সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ধনের গুঁড়ো। এখানে আমি এক চামচ ধনের গুঁড়ো ব্যবহার করেছি। ধনের গুঁড়ো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা, জিরে আর কাঁচা লঙ্কার পেস্ট, সঙ্গে কিন্তু রসুনও দিয়েছি। সমস্ত পেস্ট আমি কিন্তু এই চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আমি কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি, সেই কারণেই ঝাল লঙ্কার গুঁড়োটা আমি সামান্য দিয়েছি। আর দিয়ে দিলাম একটা গোটা রসুন, তার সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের কুচিয়ে নেওয়া টমেটো। টমেটো কুচি আমার দিয়ে দেওয়া হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণে খুবই পাতলা করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু আমি খুব ভালো করে হাত দিয়ে ডোলে ছাড়িয়ে দিচ্ছি। দেখো, কুচিয়ে নেওয়া পেঁয়াজগুলো কিন্তু আমি এই চিকেন আর সমস্ত মশলার উপর থেকে খুব ভালো করে ছড়িয়ে দিলাম। এবার আমি এর ওপর থেকে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দেওয়া হয়ে গেছে, এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম লবণ ব্যবহার করিনি, সেই কারণে আমি চিকেনটা মেখে নেওয়ার আগেই স্বাদ মতো লবণ এর মধ্যে দিয়ে দিলাম, যতটুকু আমার প্রয়োজন। এবার আমি এই সমস্ত কিছু একসঙ্গে মেখে নেব। খুব ভালো করে হাত দিয়ে একটু ডোলে ডোলে আমি কিন্তু চিকেনটাকে খুব ভালো করে মেখে নেব, যাতে করে মাখার কারণেই চিকেনটা বেশ অনেকটাই সফট হয়ে যায়। আর যেহেতু আমি লবণ দিয়েছি, সেই কারণে সমস্ত মশলাগুলো কিন্তু চিকেনের সাথে খুব সুন্দর করে মেখে যাবে আর সফট হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমি একটু বেশিক্ষণ সময় নিয়ে বা সময় ধরে আমি চিকেনটা খুব ভালো করে মেখে নিচ্ছি। এখানে আমার চিকেনটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে, এবার আমি চিকেনটাকে খুব ভালো করে এক জায়গায় করে, দেখো হাত দিয়ে একটু চেপে চেপে এক জায়গায় করে আমি কিন্তু রেখে দিচ্ছি। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। অন্যদিকে এখানে আমি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি, আর তেল গরম করে নেওয়ার পরে আমি কিন্তু কয়েক টুকরো আলুও ভেজে তুলে নিয়েছি। এবার সেই তেলের মধ্যে আমি কিন্তু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছি এলাইচি আর দারচিনি আর লবঙ্গ। এবার আমি কিছুটা পেঁয়াজ ভেজে নেব। দেখো, আমি ফোড়নে গরম মশলা দিয়ে দেওয়ার পরে তার মধ্যে দুটো ছোটো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, কুচানো পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলোকে আমি বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমি 2 থেকে 3 মিনিট নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো বেশ অনেকটাই সফট হয়ে গেছে। এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি। চিনি দেওয়ার ফলে চিকেনের কালারটা কিন্তু দারুণ আসে। এবার আমি পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেব। দেখো, বেশ অনেকটাই আমার পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই পেঁয়াজের মধ্যে আগে থেকে মেখে রাখা চিকেনগুলোকে দিয়ে দিলাম। সমস্ত মেখে রাখা চিকেন কিন্তু আমি দেখো পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে একবার খুন্তির সাহায্যে চিকেনগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নেব। এখানে চিকেন আমার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম হাইতে রেখে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম কমিয়ে দিলে বা লোতে করে দিলে চিকেনের থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে, সেই কারণে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে বা হাইতে রেখে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর বারবার করে নাড়িয়ে দিতে হবে, যাতে করে চিকেনটা নিচের থেকে ধরা না লাগে। দেখো, চিকেনটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, সামান্য জল চিকেনের থেকে বেরিয়েছে। এবার আমি খুব ভালো করে কষিয়ে এই জলটাকেও কিন্তু শুকিয়ে নেব। এখন কিন্তু আমি চিকেনের মধ্যে কোনো রকম জল ব্যবহার করব না, বেশ অনেকটা সময় ধরে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। তোমাদের যদি আজকের আমার এই হাতে মাখা চিকেনের রেসিপিটি
ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখো চিকেনটাকে আমি বেশ অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছি, জল কিন্তু আমার অনেকটা শুকিয়ে গেছে আর খুব সুন্দর করে তেল ছেড়ে এসেছে আর দারুণ একটা কালার এসেছে। এবার কিন্তু আমি এই চিকেনের মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কয়েক টুকরো আলু। আমি খুবই আলু অল্প ব্যবহার করেছি, তোমরা চাইলে আলুর পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো। এবার আমি আলু দেওয়ার পরে আরও 2 মিনিটের মতো কষিয়ে নেব যাতে চিকেনের মশলাটা আলুর মধ্যে খুব সুন্দর করে ঢুকে যেতে পারে আর আলুর টেস্টটা বেড়ে যায়। দেখো এখানে আমি আলু দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ কিন্তু কষিয়ে নিয়েছি, দারুণ লাগছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ হয়। হাতে অল্প সময় থাকলে আর চিকেন খেতে ইচ্ছা করলে এইভাবে হাতে মেখে তোমরা কিন্তু চিকেন কষা বানিয়ে নিতে পারো খুবই কম সময়ের মধ্যে। চিকেন আমার কষানো হয়ে গেছে, এবার যেই পাত্রটার মধ্যে আমি চিকেনটা মেখেছিলাম সেই পাত্রটা ধোয়া সামান্য জল আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে ফুটিয়ে নেব বা রান্না করে নেব যাতে করে চিকেনের মধ্যে গ্রেভিটা খুব সুন্দর হয় আর একটু মাখা মাখা হয়। যেহেতু চিকেন কষা সেই কারণে গ্রেভিটা কিন্তু আমি বেশি রাখবো না, খুবই সামান্য রাখবো। এখানে দেখো চিকেন কিন্তু খুব সুন্দর করে আমার রান্না হয়ে গেছে আর চিকেনের গ্রেভিটা কিন্তু দারুণ হয়েছে। এবার কিন্তু আমি এর ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য ধনেপাতা কুচি। এখানে আমি ধনেপাতা কুচি দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। ধনেপাতা কুচিটা এবার আমি খুব ভালো করে চিকেনের সাথে দেখো মিশিয়ে নিয়েছি। ধনেপাতা দেওয়ার পরে আমি কিন্তু সামান্য গরম মশলাও দিয়েছিলাম, সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। রেডি হয়ে গেছে আজকের আমার হাতে মাখা চিকেন দিয়ে চিকেন কষা। থ্যাংক ইউ।